নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/10/2022 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে মোট দুটি নতুন নোটিফিকেশান রয়েছে, সেই দুটি নোটিফিকেশান দেখে নেবো কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো যে দুটি নোটিফিকেশান রয়েছে, প্রথম নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন, যদিও গতকাল জারি হয়েছে, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফলোয়িং ক্যান্ডিডেট হু অলরেডি রেকমেন্ডেড করা হয়েছে, যারা রেকমেন্ড হয়েছেন হয়তো চাকরি পেয়েছেন ডিপার্টমেন্ট অফ এমপ্লয়ি আন্ডার লেবার ডিপার্টমেন্টে, অর্থাৎ ক্লার্কশিপ এক্সামিনেশন 2019-এর যে ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী যারা রেকমেন্ডেড হয়েছেন সেই সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। এবং তাতে যারা রেকমেন্ডেড হয়েছিলেন এমপ্লয়ি আন্ডার লেবার ডিপার্টমেন্টের, তারা তাদেরকে শিফট করা হচ্ছে ওয়েবসাইট অনুযায়ী, এই মানে এই মেমো নম্বর অনুযায়ী রিজিওনাল ভ্যাকেন্সি নিম্নলিখিত ডিপার্টমেন্টে শিফট করা হচ্ছে। কোন কোন ডিপার্টমেন্টে শিফট করা হচ্ছে তাদের দেখে নিন, নামগুলো একটু ভালো করে দেখে নেবেন। পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে মালদাতে, কাদের কাদের পোস্টিং রয়েছে তার, যদি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে কারা কারা আসছে এলডিসি হিসেবে। এ হচ্ছে লিস্ট। তারপর হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল এলডিসি হিসেবে যারা আসছেন, তারপর ডাইরেক্টর অফ এগ্রিকালচারে যারা আসছেন, ডিপার্টমেন্টগুলো ঠিকানা এখানে রয়েছে। তো এই হচ্ছে একটা নোটিফিকেশান। আর দু নম্বর যে নোটিফিকেশানটা দেখে নেব, এটা হচ্ছে একটি চাকরির ফাইনাল রেকমেন্ডেড লিস্ট প্রকাশ করা হয়েছে, অর্থাৎ একটি 2021-এ 6 নম্বর যে অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছিল সেটা হচ্ছে তার নেম, ক্যান্ডিডেট নেম যারা রেকমেন্ড রয়েছেন বা চাকরি পেয়েছেন তাদের নাম রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে দুজন সিলেক্টেড হয়েছেন, দুজন চাকরি পেয়েছেন, আলাদা করে ইন্টিমেশন লেটার দেওয়া হবে না, এটা উল্লেখ করা আছে পরিষ্কার। আর ডিপার্টমেন্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাব এডিটর ফর বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আন্ডার ইনফরমেশান অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের। তো যাই হোক, এই নোটিফিকেশান দুটো শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।